সকল আহত পঙ্গুত্ব বরণকারী, দৃষ্টিশক্তি হারানো সকল যোদ্ধাকে, যে যোদ্ধারা আমাদেরকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মুক্তি এনে দিয়েছে। বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য আমরাও আপনাদের মতো একটা সংগ্রাম বা একটা সকল সময় জাগ্রত থাকি। সেই বাহিনীর একজন সদস্য হিসাবে মূলত আমি এখানে এসেছি। আমাদেরকে যারা দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মুক্তি এনে দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানানোর জন্য, সামান্য প্রণোদনার মাধ্যমে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া যাবে না, পূর্ণাঙ্গ মূল্যায়ন করা যাবে না। জাতি হিসাবে আমরা তাদেরকে মনে রাখব। এই যে তরুণ বয়সী, অল্প বয়সী যে মুক্তি এবং স্বাধীনতা সংগ্রামীরা আমাদেরকে যে পথ দেখিয়েছে, রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র গড়ার যে দর্শন আমাদের সামনে উপস্থাপন করেছে, আমরা যাতে তাদের সে দর্শন, তাদের দেখানো পথে চলে আমাদের দেশকে পুনরায় পুনর্নির্মাণ করতে পারি, বিনির্মাণ করতে পারি, সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি, আমার মনে হয় সেটাই হবে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো উপায়। আমি আবারও তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এটাও বলছি এবং অঙ্গীকার করছি, সমগ্র বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের এই কার্যক্রম চালু আছে। বর্ডার গার্ড বাংলাদেশের যে কেন্দ্রীয় হসপিটাল, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ওখানে 47-এর অধিক ক্রিটিক্যালি ইনজিউর্ড যারা, তাদের চিকিৎসা চলমান রয়েছে। এবং এর মধ্যে আমরা গর্বিত, তিনজনে গুরুতর আহত, তিনজন হচ্ছে আমাদের বিজেপি পরিবারের সন্তান। সো আমরা গর্ববোধ করি, অ্যাট দ্য সেম টাইম আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের প্রতি। এবং একই সময়ে আমরা আশ্বস্ত করতে চাই যে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে, এবং সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে সাতক্ষীরায় যারা এরকম গুরুতর আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, আমরা অলরেডি লিস্ট কম্পাইল করছি আমাদের পর্যায়ে, এবং আমাদের তদূর্ধ্ব যে সমস্ত চিকিৎসা সেবা সাতক্ষীরায় বিদ্যমান নেই, আমরা যেখানে প্রয়োজন সেখানে এটা করার জন্য যা যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে ততটুকু করার জন্য আমরা সচেষ্ট থাকব। এবং আমাদের এই বীর যোদ্ধাদের আবার তাদের কর্মময় জীবনে ফিরিয়ে আনার জন্য, তারা যে সুস্থ স্বাভাবিক প্রাণোচ্ছল তরুণ হিসাবে সংগ্রামে আত্মনিয়োগ করেছিল, ঝাঁপিয়ে পড়েছিল, তারা যেন আবারও সেই নতুন দেশ গড়ার সংগ্রাম, তাদের পড়াশোনা, তাদের কর্মজীবনে প্রবেশ করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সকল করব, সকল কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মাইক্রোফোন বন্ধ করে দিন। এই মাউন ভাই, মাউন ভাই, মাউন ভাই মাইক্রোফোন বন্ধ করে দিন।